অলিম্পিক শুরুর আগে রিওতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে গেমস ভিলেজ, রোজ নতুন নতুন বিতর্ক। এবার নতুন বিতর্ক লিয়ান্ডার পেসকে নিয়ে। কোনো ঘরই বরাদ্দ নেই ভারতীয় দলের সিনিয়র মোস্ট অলিম্পিয়ানের জন্য। রিওতে পৌঁছানোর পর লি জানতে পারেন তিনি গৃহহীন, থাকতে হবে কোচ জিশান আলীর সঙ্গে এক ঘরে। ভিলেজ কর্তৃপক্ষের দাবি, ভারতের পুরুষ টেনিস দলের জন্য তিনটি ঘর বরাদ্দ হয়েছে। একটি ঘরে থাকবেন কোচ ও অধিনায়ক, একটি ঘরে রোহন বোপান্না ও একটি ঘরে ফিজিও। ভারতীয় দলের শেভ দ্য মিশনের দাবি, লিয়ান্ডারের মতো কিংবদন্তির আলাদা ঘর সবসময় প্রাপ্য। কোচ জিশানের দাবি, বৃহস্পতিবার লিয়ান্ডারের আসার কথা ছিল, আয়োজকদের তিনি জানিয়েওছিলেন কিন্তু তারা কোনো ব্যবস্থা করতে পারেননি বলে অভিযোগ জিশানের। গেমস ভিলেজ নিয়ে বিতর্কের শুরু এখানেই নয়। ভারতীয় হকি দলের ঘরে ছিল না কোনো চায়ের টেবিল, ছিল না টেলিভিশনও, বাধ্য হয়ে বিন ব্যাগে বসেই দিন কাটাতে হয়েছিল সৃজেশ সর্দারদের। এখানেই শেষ নয়, বৃহস্পতিবার জানিশ অ্যাথলিটরা অভিযোগ করেন তাদের ঘর থেকে মোবাইল ফোন, আইপ্যাড, জামাকাপড় সব কিছু চুরি হয়ে গিয়েছে। রিও অলিম্পিকের উদ্বোধনের আগে এই গেমস ভিলেজ বিতর্কই এখন সবচেয়ে বড় কাঁটা আয়োজকদের। এবিপি আনন্দ।